আসুরার দিনের ঐতিহাসিক ঘটনাবলী সম্পর্কে অনেকেরই জানার ইচ্ছা থাকে। আমরা আসুরার দিনে কি কি ঘটেছিল এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি খুব সংক্ষেপে দুটি কথা বলবো। প্রথম হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে আসুরার দিনে কি কি ঘটেছে। দ্বিতীয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে আসুরার দিনে কি কি ঘটেছে। প্রথম কথা, সকল মুহাদ্দিস গবেষক মুহাক্কিকদের মতে আসুরার দিনের একটা ঘটনা সুপ্রমাণিত সহি, সেটি হলো বুখারী শরীফের বর্ণনায় এসেছে, আসুরার দিনে আল্লাহ তাআলা ফিহি আনজাল্লাহু মূসা ওয়া কাওমাহু ওয়া গাররাকা ফিরআউন ওয়া কাওমাহু। আসুরার দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে ফেরাউনের কবল থেকে মুক্ত করে সাগর পাড়ি দিয়ে, সাগরের মাঝখান দিয়ে রাস্তা করে দিয়েছিলেন, তারা সাগর পাড়ি দিয়েছেন। ওই দিনেই ফেরাউনকে আল্লাহ তাআলা ওই পানিতে ডুবিয়ে হত্যা করেছিলেন। এটা হলো আসুরার দিনে নবীর পূর্ববর্তী ঘটে যাওয়া ঐতিহাসিক তত্ত্বের সহি বিশুদ্ধ নির্ভরযোগ্য বর্ণনা। এছাড়াও হয়তো আসুরের দিনে অনেক কিছুই ঘটেছে, কিন্তু নির্ভরযোগ্য বলা যায় এমন শক্তিশালী এবং সহি আর কোনো বর্ণনা পাওয়া যায় না। এছাড়া আরও অনেক ঘটনার কথা যে বলা হয়, আমি আশ্চর্য হয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ইসলামী বিশ্বকোষেও 23টির মতো ঘটনার বিবরণ দিয়েছে। এর অধিকাংশই মুহাদ্দিসিনে কেরাম মৌজু বর্ণনা বা জাল বর্ণনা চিহ্নিত করার জন্য যে সকল কিতাব লিখেছেন তার মধ্যে এর বিবরণ আছে, যেখানে আদম আলাইহিসসালামের সৃষ্টি থেকে শুরু করে আদম আলাইহিসসালামের তৌবা কবুল থেকে শুরু করে কিয়ামত হবে এদিনে এই বর্ণনাও আছে। এর অধিকাংশই হলো ভিত্তিহীন। দু একটি বর্ণনা এমন হতে পারে যে এগুলো কিছুটা দুর্বলতা থাকলেও এগুলো আলোচনা করা যায় কিনা তা নিয়ে মতানৈক্য হতে পারে, কিন্তু সুনিশ্চিতভাবে প্রমাণিত হলো এটাই মূসা আলাইহিসসালাম এবং তার জাতির মুক্তি এবং ফেরাউনের ধ্বংস। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসার আগে আসুরার দিনের ঐতিহাসিক ঘটনা হিসেবে আমরা যেটা আলোচনা করতে পারি সেটা হলো মূসা আলাইহিসসালামের এই ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে যাওয়ার পরেও আসুরার দিনে আরও অনেক ঘটনাই ঘটেছে, কত ঘটনাই ঘটে থাকবে, কিন্তু এর মধ্যে বিখ্যাত ঐতিহাসিক ঘটনা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রিয়তম দৌহিত্র সাইয়িদুনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসুরার দিনেই 61তম হিজরি আসুরার দিনে কারবালার ময়দানে মজলুম হয়ে হকের পক্ষে মজলুম অবস্থায় কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন। এই দুটি ঘটনা, একটি হলো নবীজির দুনিয়া থেকে আসার আগের, আরেকটি হলো নবীজির দুনিয়া থেকে আসার পরের, একটি হলো আনন্দের শোকরের, আরেকটি হলো দুঃখের। কোনো দিনে কোনো ঐতিহাসিক আনন্দের খুশির কোনো ঘটনা ঘটে গেলে এটা ইসলামের ঈদ হয়ে যায় না, আবার কোনো দিনে কোনো দুঃখের বিষাদময় কোনো ঘটনা ঘটে গেলে এটা ইসলামের সুখের দিন এমন হয়ে যায় না, যদি না ইসলামের মূল কোরআন ও সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বা সুখের দিন নির্ধারণ করা হয়। বরং যখন কেউ এটাকে ইসলাম ধর্মে নির্ধারিত আশুরাকে, কেউ ইসলাম ধর্মে নির্ধারিত সুকার সুখের দিবস এ ধরনের নির্ধারণ করতে করে ফেলতে চায়, তাহলে এটা ভুল ধারণা, এটা সংশোধন চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও একবার চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে নামাজ পড়লেন, অনেকের ধারণা ছিল চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে কারো জন্মে অথবা কারো মৃত্যুর কারণে এরকম ঘটনা ঘটে। নবী করিম সব নামাজ শেষে বুখারী শরীফে বর্ণনা আছে, হাদিসের বিভিন্ন কিতাবেও আছে, ইন্নাস শামসা ওয়াল কামার লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদ, কারো মৃত্যুতে কিন্তু এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় না। এটা হলো আয়াতান মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের একটা নিদর্শন। এজন্য এই বিষয়টি খুব পরিষ্কার করে নেওয়া, দীন ইসলামে কোনো বিষয়ে নির্ধারিত হওয়া, কোনো বিষয়ে দিন ইসলামের অংশ হওয়া গুরুত্বপূর্ণ হওয়ার জন্য ইসলাম ধর্মের নির্দেশনা লাগে। প্রশ্ন থাকে, তাহলে আমাদের ইসলাম ধর্মে আসুরার দিনে কী করণীয় এবং কেন, কেন ইসলাম ধর্মে কী করণীয় রাখা হয়েছে এবং কেন রাখা হয়েছে, এটা আমরা পরবর্তী আলোচনায় পরিষ্কার করব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ।
আরবি বা হিজরি বর্ষের প্রথম মাসের নাম হলো মুহাররম। আশুরা একটি আরবি শব্দ, আশুরা, এর অর্থ হলো মুহররম, আরবি মুহররম মাসের 10 তারিখ। এর প্রথম তারিখ 1 তারিখেই বিভিন্ন পত্রপত্রিকায় আসে আশুরার কথা, আশুরা কবে হবে, কবে আশুরা। এ থেকে বোঝা যায় সকলেরই একথা জানা যে আশুরা ইসলাম ধর্মে একটি গুরুত্বপূর্ণ দিন। কিন্তু আশুরার এই গুরুত্বটা ইসলাম ধর্মে কেন, এ বিষয়ে সাধারণ সমাজে অনেক অস্পষ্ট ধারণা রয়েছে। কেমন অস্পষ্ট ধারণা, এর উদাহরণ হিসেবে দুইটা উদ্ধৃতি আমরা টানতে পারি। একটি হলো বাংলাপিডিয়া, জাতীয় জ্ঞানকোষ, বাংলাদেশের একটি বিখ্যাত বিশ্বকোষ, সেখানে আশুরা শব্দের আলোচনায় লেখা আছে, বর্তমানে আশুরার গুরুত্ব কারবালায় ইমাম হোসেনের শাহাদত বরণের কারণে। সন্দেহ নেই এটি একটি অস্পষ্ট বা অপূর্ণাঙ্গ ধারণা। দ্বিতীয়, উইকিপিডিয়া, যাকে উন্মুক্ত বিশ্বকোষ বলা যায়, যা এখন ইদানিং জানার জন্য বা কোনো কিছু তথ্য সংগ্রহের জন্য বেশ ব্যাপক পরিচিত একটি মাধ্যম ধরা হয়, উইকিপিডিয়াতে আশুরার ঐতিহাসিক গুরুত্ব লিখতে গিয়ে আলোচনায় শুরুতেই লেখা আছে, জনপ্রিয় ধারণায় আশুরা মূলত একটি শোকাবহ দিন। সুতরাং সাধারণ সমাজে যে কী অস্পষ্ট ধারণা আছে এটা অনুমান এখান থেকে করা যায়। আমি আজকে এ কথাটা এখানে স্পষ্ট করতে চাই, ইসলাম ধর্মে আশুরার গুরুত্ব কেন। আমাদের প্রথম কথা, ইসলাম ধর্মে কোনো জিনিস গুরুত্বপূর্ণ হওয়া না হওয়া, কোনো জিনিস গুরুত্বপূর্ণ হওয়া নির্ভর করে আল্লাহ ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জিনিসকে গুরুত্বপূর্ণ হিসেবে সাব্যস্ত করেন তবেই তা ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ সাব্যস্ত হয়। আরও স্পষ্ট ভাষায় বললে, কোরআন ও সুন্নাহ এবং কোরআন ও সুন্নাহ স্পষ্টত অথবা কোরআন ও সুন্নাহর আলোকে কোনো দিবস, কোনো দিন, কোনো মাস বা কোনো সময় যদি গুরুত্বপূর্ণ সাব্যস্ত হয় তবেই এটা ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ হয়। এ কথা কোরআন মজিদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ তাআলা বলেছেন। সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, তোমাদের রসুল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তাই ধারণ করো, গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই আল্লাহ তাআলা ইসলামকে, দীনকে এবং কোরআনকে, ইসলামের সব কিছু তার উপরে তার হাতেই পরিপূর্ণ করে দিয়েছেন। এতে নতুন কিছু সংযোজন বিয়োজনের সুযোগ আর কারো নেই। সুতরাং আশুরা ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ এই জন্যই, যেহেতু আল্লাহ তাআলা মুহররম মাসকে, কোরআন মজিদে মুহররম মাসকে গুরুত্বপূর্ণ করেছেন, এবং এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহররম মাস হলো শাহরুল্লাহ বা আল্লাহর মাস। আশুরা এই জন্যই গুরুত্বপূর্ণ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরাকে গুরুত্বপূর্ণ সাব্যস্ত করেছেন। এর বিস্তারিত বিবরণ হাদিসের বিভিন্ন কিতাবে আছে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরায় নিজে রোজা রাখতেন, উম্মতদের উপকে রোজা রাখার জন্য জরুরি বলে দিয়েছিলেন। রমজানের রোজা ফরজ হওয়ার পর এই রোজা রাখা সুন্নত রূপে, মুস্তাহাব রূপে এখনও পর্যন্ত বহাল রেখেছেন। হাদিস শরীফে এসেছে বুখারি শরীফের এক বর্ণনায়, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদদালাহু আলা গাইরিহি ইল্লা হাযাল ইয়াউম, ইয়ানি আশুরা ওয়া হাযা শাহর। আশুরা এবং রমজানের রোজার মতো গুরুত্ব দিয়ে আর কোনো রোজাকে এইভাবে গুরুত্বের সাথে কোনো রোজার অনুসন্ধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। মুসলিম শরীফের এক বর্ণনা, 1162 নম্বর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা তাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু। আশুরার দিনের এক রোজা, আশুরার রোজা, আমি আশা করি এর বদলা আল্লাহ তাআলা, এর বিনিময়ে আল্লাহ তাআলা এক বছরের গুনাহ মাফ করে দেবেন। তিরমিজি, সুনানে তিরমিজির এক বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরা সম্পর্কে, ফিহি তাবা আলা কওমিন ওয়া ইয়াতুবু আলা কওমিন আখারিন, আল্লাহ তাআলা আশুরার দিনে এক জাতির তওবা কবুল করেছেন এবং আরও অনেকের তওবা কবুল করবেন।
সুতরাং বোঝাই যায় আল্লাহ রসুলের কাছে আশুরার দিনের কত গুরুত্ব। যেহেতু রসুলুল্লাহ সাল্লাম আশুরার দিনকে গুরুত্ব দিয়েছেন, কোরআনে মুহররম মাসকে গুরুত্ব দেওয়া হয়েছে, এই জন্যই মুহররম মাস এবং আশুরা গুরুত্বপূর্ণ। এটাই হলো মূল কারণ। অনেকেরই জানার থাকে আশুরার দিনে কি করণীয় আছে, বিশেষ করে কিছু কিতাবে গ্রন্থে, বিশেষ করে আমাদের দেশেও আছে, মাকসুদুল মুমিন আছে এবং অন্য বাতের অন্য ভিন্ন মতাবলম্বী শিয়াদের লেখা কিছু বইয়ে আশুরার দিনে করণীয় নামে অনেক ভুল তথ্য ভরপুর আছে। এ কারণে অনেকেরই অস্পষ্টতা থাকে আশুরার দিনে করণীয় কী। প্রথম কাজ, আশুরার দিনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা হলো আশুরার দিনে রোজা রাখবে। এই রোজা অনেক গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে গুরুত্ব দিয়ে রমজানের পরে আশুরার রোজা রাখতেন। মুসলিম শরীফের বর্ণনায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ ইউকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু। আশুরার দিনের রোজায় আমি আল্লাহর পক্ষ থেকে আশা করি যে আল্লাহ তাআলা অতীতের এক বছরের গুনাহ মাফ করে দেবেন। তিরমিজির বর্ণনায় আছে, এই দিনে আল্লাহ তাআলা তাবা আলা কওমিন ওয়াতুবু আলা কওমিন আখারিন, কারো তৌবা কবুল করেছেন আবার তৌবা অন্যদের তৌবা কবুল করবেন। এই জন্য আশুরার দিনে রোজা রাখা, তৌবা করা, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়া। রোজা রাখার বিষয়ে একটু স্পষ্ট করা, এক বর্ণনায় আছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একথা মুসনাদে আহমদের রওয়ায়েতে স্পষ্ট আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খালিফুল ইহুদ, ইহুদিরা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মুক্তির দিনকে কেন্দ্র করে আশুরায় একটা রোজা রাখে, তোমরা তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করো না। সোমু ইয়াউমান কাবলাহু আও বাদাহু। মুসলিম শরীফে বর্ণনা আছে, লা আসুমা লাইন বাকীতু ইলা আম ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসে, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে, অর্থাৎ 9 তারিখেও রাখবো। মানে হলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজার এই ফজিলতপূর্ণ রোজার সাথে একতারও যোগ করে দিয়েছেন। আশুরার রোজা শুধু একটা রোজা রাখবে না, তার সাথে আরেকটা রোজা যোগ করো, হয়তো 9 তারিখ এবং আশুরা 10 তারিখ, 2 দিন 2টি রোজা, আর না হলে 10 তারিখে আশুরা এবং 11 তারিখ 2টি রোজা রাখো। আশুরার এই ফজিলত থেকে বঞ্চিত হয়েও না। খুব গুরুত্বের সাথে প্রত্যেকটা মুসলমানের আশুরার এই গুরুত্ব উপলব্ধি করে আশুরার দিনে রোজা রাখা উচিত। শিয়াদের বা কারো কারো লেখায় একথা আছে যে আশুরার দিনে রোজা রাখবে না, শোক পালন করবে, ভালো খাবে না কিন্তু রোজা রাখবে না, এই বিবরণ তার তাদের বই পুস্তকে পানি খাওয়াবে, নানা রকম কাজ, এটা কিন্তু ইসলাম বিরোধী চিন্তা। একটা কথা এখানে পাওয়া যায় হাদিসের বর্ণনায় যে আশুরার দিনে এই রোজাটা কেন, এর ঐতিহাসিক তথ্য খুঁজতে গিয়ে বা এর কারণটা কী, কেন আশুরার দিনে রোজা রাখার কথা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এর প্রথম উত্তর তো হলো আল্লাহ তাআলা এই দিনকে গুরুত্বপূর্ণ রেখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জেনেছেন, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পছন্দ অনুসারে রোজা রাখতে বলেছেন, এই জন্য এটা গুরুত্বপূর্ণ রোজা রাখতে হয়। বাকি আরেকটা হিকমতের মধ্যে দেখা যায় সেটা হলো, হয়তো এর মাধ্যমে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নত, মুসা আলাইহিসসালাম মুক্তি পেয়ে এদিনে শুকর আল্লাহর শকর আদায়ের জন্য রোজা রেখেছিলেন, এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। ইসলাম ধর্মেও ওই ঐতিহাসিক এবং মুসা আলাইহিসসালামের সুন্নতটাকে ইসলাম ধর্মেও বহাল রাখা হয়েছে ইসলাম ধর্মের তরিকা অনুসারে। দ্বিতীয়, যে আশুরার দিনে হযরত সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত হয়েছে, সন্দেহে নিঃসন্দেহে এটা মুসলমানদের জন্য একটা দুঃখজনক হৃদয় বিদারক ইতিহাস। কারণ একদিকে সাইয়্যিদুনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম সাহাবীদের একজন, তার চেয়ে বড় হলো তিনি হলো তার আপন কলিজার টুকরা, আপন দৌহিত্র, তার মেয়ে সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু আনহার ছেলে। তার সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তার মর্যাদা সম্পর্কে যে বর্ণনাগুলো আছে বড় আশ্চর্য। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধরে বলেছেন, আল্লাহ আমি হাসান হুসাইন দুজনকে ভালোবাসি, আপনিও ভালোবেসে ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যে আমি তাদেরকে ভালোবাসি তাদের দুজনকে, সুতরাং যে আমাকে ভালোবাসে সে যেন তাদেরকে ভালোবাসে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুসাইনু মিন্নি ও আনা মিন হুসাইন, নজরকে একাকার হওয়ার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তাদেরকে ভালোবাসবে সে আমাকেও ভালোবাসলো, যে তাদের সাথে দুশ্মনী রাখবে সে আমার সাথেও দুশ্মনী রাখলো। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই শাহাদতটা সমস্ত মুসলমানের জন্য বেদনাদায়ক, দুঃখজনক,
সাহাবায়ে কেরামদের কাছেও তেমনই ছিল, তেমনই কষ্টদায়ক ছিল। কিন্তু এই কষ্ট এবং দুঃখের কারণে এই আশুরার দিনটাকে শোকাবহ শোকের দিন বানিয়ে ফেলার কোনো শিক্ষা ইসলামে নেই। হ্যাঁ, এই দুঃখ কষ্ট পাওয়ার, এই দুঃখ কষ্ট প্রকাশের তরিকা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তার ছেলে ইব্রাহিমের ইন্তেকাল হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন, চোখ দিয়ে পানি পড়ছিল। সাহাবী আব্দুর রহমান জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেটা আসলে দুঃখ এবং শোক প্রকাশের রাসূলুল্লাহর সুন্নত, সেটা হলো নবীজি বলেছিলেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কালব ইয়াহজান ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা। চোখ দিয়ে পানি তো পড়বে, হৃদয় ব্যথিত হবে, ব্যথা হৃদয়ে থাকবে, কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয় এমন কোনো কথা আমরা আমাদের মুখ দিয়ে বের করব না। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদতের এই দুঃখ কষ্ট মনে আছে, মনে থাকবে, এটার জন্য চোখে পানি আসবে, কিন্তু এর জন্য আল্লাহর অসন্তুষ্টের কোনো কাজ ইসলামে নেই এমন কোনো কাজ আমরা করব না। কারণ যদি কারো শাহাদত ও ইন্তেকাল কষ্টের কারণে এই দিনটা শোকের হয়ে যেত, তাহলে তো তারও আগে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের ময়দানে যেদিন তিনি আহত হয়েছিলেন, তার পবিত্র দাঁত শহীদ হয়েছিল, সেদিনটা শোকের দিন হতো। যেদিন তার আপন চাচা, প্রিয়তম, খুব মহাব্বতের যে চাচা তার সাথে যেমন সঙ্গ দিয়েছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, হযরত সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু আনহুকে মর্মান্তিকভাবে শহীদ করা হয়, সেদিনটাও শোকের দিন হতো। যেদিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন এক ইহুদি গোলামের হাতে শহীদ হয়েছিলেন, সেটাও ছিল 24 হিজরি মুহররমের মুহররম মাসের 1 তারিখ, সেদিনটাও শোকের দিন হতো। যেদিন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর, হুসাইন রাদিয়াল্লাহু বাবা আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদত হলো, সেদিনও হতে পারত, সেদিনটাও শোকের দিন হতো। এভাবে ইসলামে শোকের দিনের কোনো শেষ থাকতো না, বছর জুড়ে ইসলামে শোকের দিন থাকতো। শোকের কোনো নির্দিষ্ট দিন ইসলাম ধর্মে নির্দিষ্ট করা হয় না। এজন্য আশুরার দিনে করণীয় হলো রোজা রাখবে, আল্লাহর কাছে তওবা করবে। আর সাইয়েদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু শোক এবং দুঃখ, এটা মুসলমানের মনে যে কোনো সময় থাকতে পারে, এর জন্য কোনো দিন নির্দিষ্ট করার কোনো বিষয় এখানে নেই। হ্যাঁ, তার জন্য দোয়া করা, তার সকলের জন্য দোয়া করেন, সব সময় করবে, এবং বিশেষ করে তার যে মিশন ছিল, তার যে তরিকা সুন্নত ছিল, যে কারণে তিনি কারবালা গিয়েছিলেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং খলিফাদের যে তরিকা, যে সুন্নত, খেলাফত আলা মিনহাজুন নবুয়াহ, নবীজি যেভাবে দেশ চালিয়েছেন, নবীর পরে হযরত আবু বকর, ওমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহু যেভাবে খেলাফত পরিচালনা করে গিয়েছিলেন, সাইয়েদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু মিশন ছিল ওইভাবে খেলাফতকে পুনঃপ্রতিষ্ঠা করা। আমরা যদি তার আসল, তার ভালোবাসার, যদি তার প্রকৃত ভালোবাসা কেউ লালন করে, তাহলে তার মাঝে থাকবে ওই দিনে, আশুরার দিনে হোক, আশুরার পরে হোক, মহরমে হোক, সারা বছরই হোক, সে তার ওই মিশনটাকে পুনরায় প্রতিষ্ঠা এবং জিন্দা করার কথা মানুষ মনের মধ্যে যদি পোষণ করে, এটা যদি সে তার চেতনার মধ্যে রাখে, তবেই হবে তার আসল প্রকৃত অনুসরণ এবং ইসলামের অনুসরণ। আমি জানি যে অনেকেই এ সম্পর্কে জানেন, আশুরায় কী হয়। সবচেয়ে বড় যে বিষয়টা আশুরার দিনে করা হয়, একটা তাজিয়াবাহী একটি মিছিল আশুরার দিনে বের হয়। যে মিছিলটাকে, মিছিলটাতে কী হয়, এক নম্বর হলো ওখানে তাজিয়া নামে একটা জিনিস বহন করা হয়। তাজিয়া যাটাকে বলা হয়, যেটাকে বলা হয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হাসান রাদিয়াল্লাহু আনহু তাদের দুজনের কবরের প্রতিকৃতি। ইসলামে যার কোনো নজির এবং নমুনা, দৃষ্টান্ত নেই, কারো কবরের প্রতিকৃতি নিয়ে এই কবরের সাথে যে সকল আচরণ করা হয় বিভিন্ন অঞ্চল ভেদে, এর সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই, এটাও ইসলাম ধর্মে নিষিদ্ধ কাজ। পাশাপাশি এই শোক মিছিলে যা করা হয়, গাল চাপড়ানো হয়, মুখে আঘাত করা হয়, বুক চাপড়ানো হয়, বুকের পোশাক খুলে রাখা হয়, বুক ছেঁড়া হয় শোকের প্রতীক হিসেবে, শরীরে অস্ত্র দিয়ে আঘাত করা হয়, নানাভাবে চিৎকার, কান্না, রুল, মাতম এবং দলবদ্ধভাবে কান্নাকাটি, চিৎকার, হৈহুল্লোর, মাতম, শোক গাওয়া হয়,
এই সবগুলো বিষয়ের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কোনো মুসলমান সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করবে না, দেখতেও যাবে না, এবং যারা ভুলে আছে তাদের থেকে তাদেরকে এখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। আমি শুধু নমুনা স্বরূপ কয়েকটি হাদিস আপনাদেরকে শোনাই। সহি বুখারি 1297 নম্বর রেওয়ায়ত, নবীজির চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে রেওয়ায়ত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব। মুসলিম শরীফে বর্ণনা আছে, নবীজি বলেন সে আমার দলভুক্ত নয়, আমার থেকে বিচ্ছিন্ন, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যে মুখ চাপড়ায়, গাল চাপড়ায় সুখ প্রকাশের নামে, যে বুকের কাপড় ছেড়ে ফেলে সুখ প্রকাশের নামে, যে সুখ প্রকাশের নামে জাহিলিদের মতো কথা বলে, শোক শোক প্রকাশের বিভিন্ন কথা, কান্নাকাটি, চিৎকার, হৈহুল্লোর এগুলো করে, সে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এর আগের বর্ণনায় 1296 নম্বর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বারি উম মিনাস সালিকা ওয়াল হালিকা ওয়াস শাক্কা, যে সুখ প্রকাশের জন্য চিৎকার করে, কান্না করে, গাল চাপড়ায়, মুখ চাপড়ায়, যে সুখ প্রকাশের নামে মাথা কামিয়ে ফেলে, এবং যে সুখ প্রকাশের নামে কাপড় ছেড়ে ফেলে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি তার থেকে দৌড়ে, সে নবীজি থেকে বিচ্ছিন্ন, এর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোনো সম্পর্ক নেই। নারীদেরকে সমাবেশ করে একসাথে দলবদ্ধভাবে কান্না করা, তিরমিজি শরীফের সুনান তিরমিজি 1000 নম্বর রিবায়ত, বাবু মা জা আফি কারাহিয়াতিন নৌহ, ওখানে আছে মুহাম্মদ ইবনে কাব আল কুরাদির ইন্তেকালের পরে তার আত্মীয় স্বজনরা কেউ কেউ জাহিলি যুগের মতো একসাথে সমবেত হয়ে কান্নার আয়োজন করছিল। তখন মুগীরা বিন শুআবা মিম্বরে দাঁড়িয়ে, সাঈদ আল মিম্বার দাঁড়িয়ে বলছিলেন, ইসলামে নিয়াহা, এ সমবেত কান্না, সুখ প্রকাশ, মাতম করা, এর কোনো সম্পর্ক নাই, এটা আসলো কোত্থেকে? এটা তো জাহেলি সম্পর্ক, জাহেলি তরিকা। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি সুনানুল কুবরায় অনেক বর্ণনা এ জাতীয় উল্লেখ করেছেন, এবং শাফি রহমতুল্লাহ আলাইহি শব্দেই বলেছেন, আকরাহুল মাতম, মাতম করা, সম্মিলিতভাবে একসাথে একত্র হয়ে কান্নাকাটি, সুখ প্রকাশের এই বিধান ইসলাম ধর্মে নেই। এই সুখ প্রকাশের এই রীতিটা ইসলাম ধর্মের সে থেকে অনেক দূরে, এই জন্য ইসলাম ধর্মে এটা সম্পূর্ণই নিষিদ্ধ। দ্বিতীয়, কেউ কেউ আশুরাকে এবং আশুরা সহ পূর্ববর্তী 10 দিন বা পুরা মহরম মাসকে, এটাকে সুখের মাস এবং সুখের পোশাক পরা এবং সুখ প্রকাশের নানা রকমের পদ্ধতি মনে করে থাকেন, এর থেকে এটাও মনে করে থাকেন যে আশুরায় মহরম মাসে বা আশুরায় এই দিনগুলোতে বিয়ে চলে না, বিয়ে করা যায় না, বিয়েতে অশুভ, এ অশুভতা বহন করে, এটার সাথেও ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং ইতিহাস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বিয়েটাও হয়েছিল এই আশুরার দিনে, এবং তার কোনো কোনো মেয়ের বিয়ে সম্পর্ক একাধিক বর্ণনা আছে, দুইজন মেয়ের সম্পর্কে এই বর্ণনা পাওয়া যায়, তাদের বিয়ে হয়েছে মুহররম মাসে, মুহররম মাসে হয়েছে। তো এরকম বিয়ের বিষয়ে এই ধারণাটাও অমূলক, বরং বিয়ে হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এজন্য কোনো সময়ে, কোনো নির্দিষ্ট সময় নির্ধারিত নেই, যে কোনো মাসে যে কোনো সময়ে বিয়ে করতে পারে। বিয়ের বরং হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তখন মানুষ শাওয়াল মাসে বিয়ে করাটাকে অশুভ অকল্যাণ মনে করত। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বললেন, শাওয়ালে বিয়েকে অকল্যাণ মনে করা এটা ভুল, বরং আমার বিয়ে হয়েছে শাওয়াল। ফাইয়ু নিসাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহদা, নবীজির কোন স্ত্রী আমার চেয়ে বেশি সৌভাগ্যবান, আমি শাওয়ালে বিয়ে করে ভাগ্যবতী হয়েছি। এই মাস, এই দিন, এই সময়কে সুখের দিন আখ্যায়িত করা, শোকাবহ দিন মনে করা, এটা ঠিক নয়। আসল ঘটনা হলো সাইয়েদুনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু শাহাদতের পরে দুইটা বিভ্রান্ত, ইসলাম থেকে বিচ্ছিন্ন দুইটা দল দুই প্রান্তে চলে গিয়েছে। একটা হলো শিয়া, তারা হুসাইন রাদিয়াল্লাহু ভালোবাসার নামে এই দিন, আশুরার দিন, মহরম, এগুলোকে শোকের দিন বানিয়ে নিয়েছে। আরেকটা দল হলো হুসাইন রাদিয়াল্লাহু বিরোধী দল, তারা আশুরার এই দিনটাকে আনন্দের বা মহরমকে আনন্দের সুখের ঈদ বানিয়ে নেওয়ার মতো করে ফেলেছে। দুই দলই বিচ্ছিন্ন, বিভ্রান্ত। ইসলামের আসল তরিকা, আসল পদ্ধতি হলো যে সাইয়েদুনা হুসাইন রাদিয়াল্লাহু শাহাদত, এটা দুঃখজনক, এটা দুঃখের বিষয়,
মর্মান্তিক কঠিন। এরা আমরা যারা সাইয়েদুনা হোসেনের মহব্বতও পরিপূর্ণ রাখি, কিন্তু তাই বলে এই দিন সুখের দিন বানিয়ে নিয়ে এটাকে অশুভ বানিয়ে ফেলতে হবে এটাও ঠিক নয়। আবার এই দিনকে ঈদের দিন বানিয়ে খুশির বানাতে হবে এটাও ঠিক নয়। বরং আশুরার যে মর্যাদা আগে ছিল তাই বহাল থাকবে। আশুরা রোজা রাখবে, দোয়া করবে, তওবা করবে, আশুরার মর্যাদা সম্মান রক্ষা করবে, এটাই হবে আসল সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। একটা কথা খুব প্রচলিত, অনেকের মুখে শোনা যায় এবং বিভিন্ন বই পুস্তকেও আছে, যে কিয়ামত কবে হবে। তো একটা এই প্রসিদ্ধ কথার মধ্যে এটা আছে, কিয়ামত হবে আশুরার দিনে। আবার সুনানে তিরমিজিতে সহি সনদে সহি সূত্রে রেবায়েতে আছে, কিয়ামত হবে শুক্রবারে। এখন এই দুইটি কথা যদি একসাথে মিলানো হয়, যে শুক্রবার আবার আশুরার দিন, তাহলে দুইটা মিলে হবে কিয়ামত যেদিন হবে, যেদিন শুক্রবারও হবে আশুরার দিনও হবে, সেদিন কিয়ামত হবে, নাহলে কিয়ামত হবে না। কিন্তু এই কথাটা ভুল। এখানে একথা স্পষ্ট করা যে কিয়ামত শুক্রবারে হবে, এটা সহি সনদে তিরমিজি শরীফের রেবায়েতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য। সুতরাং কিয়ামত শুক্রবার দিনে হবে এটা ঠিক, বাকি কিয়ামত আশুরার দিনে হবে এ কথাটা সহি না, এটা ভিত্তিহীন, জাল, এটা একটা ভুল বর্ণনা, কোনোভাবে কারো মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে। কিন্তু এ কথা বিভিন্ন সহি মানে স্পষ্ট ভাষায় মুহাদ্দিসিন একরাম তানজিহুশ শরীআতিল মারফুয়া ইবনু আররাক এর কিতাবেও আছে, সৈয়দুল রহমতুল্লাহ আল্লাহ আলিল মসনুয়ার মধ্যেও লিখেছেন, এই বর্ণনাটি ভিত্তিহীন। সুতরাং আশুরার দিনে কেয়ামত হবে এ কথা ঠিক না। কেয়ামত কবে হবে এ বিষয়ে কোনো দিন তারিখ সময় নির্দিষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই, শুধু জুমার দিনের বিষয়টা আছে। বরং আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ামত আসার আগের কিছু আলামত নিদর্শনের কথা বলেছেন, যাতে মানুষ সতর্ক থাকে। এই সতর্কতাটাই হলো মূল বিষয়, সবসময় কেয়ামতের ভয়, সতর্কতা, আর কেয়ামতের আগে মৃত্যুর ভয় যেন সবসময় থাকে। أسألك العفو